সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 10ই মার্চ 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মিলন ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, এইখান থেকে বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো এই ফার্মে আসার পরে দেখলাম বেশ কিছু ফিজিয়ান সহ বেশ কিছু জার্সি বাচ্চা ওনারা সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই বাচ্চাগুলি আপনাদের দেখাবো। তো এগুলো কোনটা কেমন জাতের, কেমন বয়সের বা কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রাখছে। তো ভিডিওর শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু বলেন। পরিচয়, আমি মিলন ডেইরি ফার্মের মালিক, পাবনা জেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আমার অবস্থান। এটা একটা বিক্রয় কেন্দ্র, এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করেন? এখান থেকে আমার বকনা বাচ্চা বিক্রি। এবার কতগুলো আছে? এবার 8টা বকনা আছে। 8টা বকনা আছে। কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত? 85,000 থেকে শুরু করে আপনি 55,000 টাকা, নিচে আছে 55 আর উপরে 85। এর মধ্যে এই বকনা বাচ্চাগুলো আছে, দর্শকরা চাইলে সরজমিনে এসে দেখে শুনে এগুলো কিনতে পারবে। আচ্ছা, তো আপনারা তো কয় বিক্রয় করেন দীর্ঘদিন হলো, তা আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় ক্রেতারা কিভাবে বকনা বাচ্চাগুলো কিনলে একটু ভালো হয়? আসলে এগুনি আপনার বাচ্চাগুলো ক্রয় করার আগে এগুনি আপনার জাত মান এগুলো দেখার পরে যে কেতাই আসলে একটা জিনিস যদি ভালো জিনিস যদি সংগ্রহ করে অবশ্যই সে লাভবান হতে পারবে। তার মানে জাত মানকে প্রাধান্য দেওয়াই মূল কারণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাত মানকে প্রাধান্য দিয়ে যদি কেউ বকনা বাচ্চা সংগ্রহ করতে পারে তার ভবিষ্যৎটা অবশ্যই ভালো হবে। অবশ্যই অবশ্যই। তো বর্তমানে আপনার কাছে 8টা বাচ্চা আছে, চলেন একটু বাচ্চাগুলো দেখি আর আপনি এক এক করে বর্ণনা জানান, তারপরে আপনি কী কী সুযোগ সুবিধা দিয়ে এগুলো বিক্রি করবেন সেই সব বিষয়ে জানবো। ছোট থেকে শুরু করি। তো ভাই আপনার শুরুতেই লালচে একটা বাচ্চা আছে, এটা কোন জাতের? এটা জার্সি জাতের বাচ্চা। জার্সি জাতের একটা বকনা বাচ্চা। এই বাচ্চাটার বয়স কতদিন? এই বাচ্চাটার বয়স আপনার 10 মাস। 10 মাসের মতো বয়স হবে। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, একবারে সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খায়? হ্যাঁ, নিয়মিত খাদ্যখানা সবকিছু এখন খায়। যারা জার্সি নিয়ে কাজ করতে চাচ্ছে তারা চাইলে এই ধরনের বাচ্চাগুলো দেখতে পারে। তো এই বাচ্চাটা 10 মাসের মতো বয়স বললেন, হিটে আসতে আর কত মাস সময় লাগবে? হিটে আসতে এখনো আপনার ধরেন একটা বাচ্চা ধরেন 15 থেকে 16 মাসের মধ্যে একটা বাচ্চা হিটে আসে যায়। 15 থেকে 16 মাস, তার মানে আরো 5-6 মাস পরে এই বাচ্চাগুলো হিটে আসবে? সব বাচ্চা 5-6 মাস এখনো লালন পালন করতে হবে, তারপরে হিটে আসবে। তো বাচ্চাটা এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, এখন আপনার যে 4টা পাও আপনি সব বিষয়ে আপনার ইয়া আছে, দেখে শুনে দর্শক ভাইরা নিতে পারবে। হ্যাঁ, তো এটার দাম আসবে কেমন? এটার দাম চাচ্ছি 55,000 টাকা। 55,000 টাকা দাম চাইছেন। কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। অবশ্যই। আপনার খামারে সব থেকে কম দামি বাচ্চা এটা? হ্যাঁ, এটা কম দামি বাচ্চা। পাশে আর একটা আছে লালচে, এইটা? এটাও জার্সি জাতের বাচ্চা। এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স 11 মাস। 11 মাসের মতো বয়স হবে। নিয়মিত খাবার দাবার খায়? হ্যাঁ, একবার নিয়মিত সম্পূর্ণ দারণ খাদ্যখানা খায়। আর সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, একবার সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, তো এই বাচ্চাটাও আরও হিটে আসতে 5-6 মাসের মতো সময় লাগবে? হ্যাঁ, এটা বেশি টাইম লাগবে না, এটা 4 মাসের মতন টাইম লাগবে। আচ্ছা, তো এটার বডি কন্ডিশন জাতমাত দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে? এটার দাম চাওয়া 60,000 টাকা। 60,000 টাকা দাম চাইছেন। কোনো ক্রেতার যদি পছন্দ হয় এখানে এসে বাচ্চাটার গুণগত মান যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে। অবশ্যই। এটা 2 নম্বর বাচ্চা, 60,000 টাকা দাম, দরদামের সুযোগ আছে। 3 নম্বরে যেটা আছে এটা? এটা জার্সি জাতের বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কত মাস? এটার বয়স 10 মাস। 10 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ সবল? একবারে সম্পূর্ণ সুস্থ সবল। আর নিয়মিত খাবার দাবারও খায়? হ্যাঁ, একবারে নিয়মিত সম্পূর্ণ ধরেন আপনার খাদ্যখানা প্রত্যেকটা বাচ্চাই আল্লাহ দিলি খায়। ধোয়াই দিচ্ছেন বোধ হয় এই জন্য এরকম লাগতেছে? হ্যাঁ, ধোয়াই দিচ্ছি, এখন গোসল করাই দিচ্ছি। এখন ধরেন গরমের সিজন তো, এখন 2 বেলা গোসল করাতে হয়, দিনের মধ্যে 1 বার অথবা 2 বার গোসল করান। তো এই বাচ্চাটার বয়স কত মাস? এটার বয়স 10 মাস। 10 মাস। এইটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে? এটার দাম চাচ্ছি 67,000 টাকা। 67,000 টাকা দাম চাইছেন, দরদামের একটা সুযোগ আছে। হ্যাঁ, আলোচনা সম্পর্কে কিছু কম বেশ আছে। আচ্ছা, তো এইটার পাশে যেগুলো আছে এগুলো ফ্রিজিয়ান? হ্যাঁ, যে আপনার 5টা বকনা আছে, 5টা বকনা আপনি ফ্রিজিয়ান। আচ্ছা, তো শুরুতে যে বাচ্চাটা আছে এইটা? এটা ফ্রিজিয়ান জাতের বাচ্চা। বয়স কেমন হবে? এটার বয়সও 10 মাস। 10 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ সবল? একবারে সম্পূর্ণ সুস্থ সবল। এই যে আপনি জাবর কাটাচ্ছে,
একটা বাচ্চা ধরেন যখন আপনি ধরেন যদি রোগ ব্যাধি হয় অবশ্যই তার মনটা অনেকটা ভারী থাকবে। এইগুলো আপনি দিকগুলো লক্ষ্য করলে পরে কোনটা আসলে রোগা আর কোনটা ধরেন আপনি সুস্থ এটাই বোঝা যাবে। আচ্ছা, তো এই বাচ্চাটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে? এটার দাম চাওয়া 65,000 টাকা। 65,000 টাকা দাম চাওয়া, দর দামের একটা সুযোগ আছে। আচ্ছা, তার পাশে যেটা আছে সাদা কালো, এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা। এই বাচ্চাটার বয়স কত মাস? এটার বয়স আপনার এটারও 10 মাস বয়স। 10 মাসের মতোই বয়স হবে। সমসাময়িক সবগুলো প্রায়? হ্যাঁ, প্রায় আমার ধরেন প্রত্যেক সপ্তাহে তো আমি একই রকম কালেকশন করি। আচ্ছা, তো এটার জাতমান শারীরিক বৈশিষ্ট্য দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম আসবে কত? এটার দাম চাওয়া আপনার হলো 65,000 টাকা। এটার দাম চাওয়া 65,000 টাকাই, দর দামের সুযোগ আছে, হালকা কিছু কম বেশ করা যাবে। প্রত্যেকটা গরুতেই দর্শক ভাইরা দর দাম করে দাম কমায় নিতে পারবে। পাশে আর একটা আছে, এইটা এটা আপনার জার্সির সাথে আপনার হলো ফ্রিজিয়ানের ক্রস আছে, জার্সি ফ্রিজিয়ান ক্রস। এই বাচ্চাটার বয়স কত মাস? এটার বয়সও আপনার 11 মাসের মতন বয়স হচ্ছে। 11 মাসের মতোই বয়স হবে। সম্পূর্ণ সুস্থ সবল? একবারে সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খায়? হ্যাঁ, নিয়মিত সম্পূর্ণ, এই যে আপনি বললামই তো এইগুলো সব খাদ্য খানা খায়। এটার উলানটা একটু বড়? হ্যাঁ, উলানটা আমার পড়াটা বাচ্চাই আপনার আছে, আমি তলা ছাড়া আসলে কখনো বাচ্চা সংগ্রহ করি না। এই বাচ্চাটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে? এটার দাম চাচ্ছে 70,000 টাকা। 70,000 টাকা এটার দাম চাইছেন, এটা থেকে দর্শক দরদাম করে নিতে পারবে। আচ্ছা, তার পাশে যে গরুটা আছে এটা কোন জাতের? এটাও আপনি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান জাতেরই একটা বকনা বাচ্চা। এই বাচ্চাটার বয়স কত মাস? এটার বয়স আপনার 11 মাস। 11 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, একবারে সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খায়? হ্যাঁ, নিয়মিত খাদ্য খানা সব। এই বাচ্চাগুলো নিয়ে যা, একটু 3-4 মাস বা 5-6 মাস একটু পরিচর্যা করতে হবে, একটু কষ্ট করতে হবে, তারপরে এগুলোর থেকে হিটে আসবে, কনসেপ্ট করতে পারলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে। অবশ্যই, এইসব বাচ্চা আগে আপনি প্রথম এক সপ্তাহে তো একই কথা বলতে আছে যে আপনি এগুলো নিয়ে যা, কিরমির ডোজ করতে হবে, জিঙ্ক, লেবার টনিক, এগুলো এখন গরমের সিজনে করলে দ্রুত এগোবে বাচ্চাগুলো। আচ্ছা, এটার দাম আসবে কেমন? এটার দাম চাচ্ছি 80,000 টাকা। 80,000 টাকা দাম চাইছেন, দরদাম করার জায়গা আছে? হ্যাঁ, দরদাম করে হালকা কিছু কম বেশ করা যাবে। আচ্ছা, আর এই পাশে সবশেষে সুন্দর করে একটা বাচ্চা আছে, এইটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা। বাচ্চাটার বয়স কত দিন? এটার বয়স 11 মাস। 11 মাস, টোটালি সবগুলোই সেফ জোনের বাচ্চা। হ্যাঁ, আপনার প্রত্যেকটা বাচ্চাই ধরেন একই রেটে পড়ায়। আচ্ছা, তো এই বাচ্চাটার বডি কন্ডিশন, জাতমান সব কিছু দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে? এটার দাম চাওয়া 85,000 টাকা। 85,000 টাকা দাম চাওয়া, দর্শক ভাইরা দেখে শুনে দরদাম করে নিতে পারবে। আচ্ছা, আপনার কাছে বিক্রি উপযুক্ত 8টা বাচ্চাই আছে? হ্যাঁ, বর্তমানে 8টা বকনাই আছে। এই সপ্তাহে কালেকশনটা কম, 8টা বাচ্চাই কালেকশন করছেন। কোনো ক্রেতার যদি পছন্দ হয় কী কী সুযোগ সুবিধা পাবে আপনার থেকে? সুযোগ সুবিধা আমি তো প্রত্যেক সপ্তাহে একই কথা বলতে আসি, আমার কাছে সব বিষয়ে সুযোগ সুবিধা আছে। আমার এখানে যদি সে যদি থাকে মালগুলো যদি সংগ্রহ করে, করার পরে আমার ব্যাংকের মাধ্যমে লেনদেন করে আমার কাছ থেকে জিনিসগুলো নিয়ে যেতে পারে। আচ্ছা, আর এই বাচ্চাগুলো যদি কেউ নেয়, নেওয়ার পরে তার কী কী কাজ হবে এই বিষয়গুলো একটু বলেন তো। আসলে একটা বাচ্চাগুলো ধরেন আপনার এই যেসব বাচ্চা আসলে অনেক কিতা সংগ্রহ করে, সংগ্রহ করার পরে এইসব বাচ্চাগুলোকে আপনি 3টা কিন্তু ধাপ আছে এইগুলির। ধরেন আপনি অনেক মানুষ আছে যে কিনে নিয়ে যা গাভি বানাবো, আবার অনেক মানুষ আছে যে না আমি এক সিজনে এবারে ধরেন 5-6 মাস লালন পালন করার পরে আবার ধরেন বিক্রি করব, তারাও নিতে পারবে। মানে এইসব 10 বছরের একটা বকনা বাচ্চা নিয়ে যাওয়ার পরে আপনার এইসব বাচ্চাগুলো কয়েকদিন আসলে খাদ্যখানা দেওয়ার পরে আপনার 14 মাসের মধ্যে আবার ধরেন একটা বাচ্চা ধরেন দাম আসবে, ধরেন আপনার সেই সময় দাম আসবে যদি এখন যদি নেয় 60 দেয়া, সেই সময় যা আপনি 1 লাখও হতে পারে, 1 লাখের কিছু কমও হতে পারে। তারপরে ধরেন আপনার আরেকটা ধাপ আছে যখন আবার 3-4 মাস আবার প্রেগনেন্ট হয়ে যাবে, সেই সময় একটা মানুষ বিক্রি করতে পারে। তো এইগুলি আসলে পরিচর্যা করলে পরে আপনার এইখান থেকে লাভবান হতে পারবে। তো বর্তমানে আপনার কাছে এই ছিল বকনা যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। আর দর্শক চাইলে সরজমিনে এসে বাচ্চাগুলো সুস্থ আছে কিনা এর জাতমান যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত নিতে পারবে। অবশ্যই, এইসব বাচ্চা আমার এখান থেকে দেখে শুনে নিতে পারবে। তো ঠিক আছে মিলন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখানোর জন্য। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।